ভাবি তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই লটুন বিয়ে হলো না, ওই তুহিনা ভাবির সাথে আমার লাইনটা করে দিতে হবে। এই তুই আর আইবুড়ো মেয়ে পালিনি, লোকের বর সঙ্গে লাইন করবি? ভাবি ওকে না আমার খুব ভালো লাগে, ওর সঙ্গে তো তোমার বিশাল মিল, তুমি ওর সঙ্গে আমার লাইনটা করে দাও না। তুই যা মাঝের মধ্যে বায়না ধরিস না, ও পূরণ করা খুবই কঠিন। যা তুই যা খুরাত করি বলছি 200 ঝাল বড়া লাগা, আমি যা করি হোক তুহিনার সাথে তোর লাইনটা করে দেব। ঠিক আছে ভাবি, আমি এক করি বাজার থেকে ঝাল বড়া লে আসছি। ওগো তুমি 200 ঝাল বড়ার লাগি, তুমি কারো ঘর ভাঙতে যাও না গো, এতে তোমার বিশাল পাপ হবে। তুমি এত পাপকে ভয় করো তো, আল্লাহ তোমাকে অসুখ দিল কেন? চুপ করে বসে আছো, বসে থাকো, আমাকে বেশি জ্ঞান দিতে আসো না। তোকে একজন খুব ভালোবাসে। কে? আমাদের বাড়িতে মাঝে মাঝে আসে না ওই সফিক, তোকে ভালোবাসে, ভয়ে বলতে পারে না বুঝলি। কাল আগানে বাগানে দড়িলি ঘুরছিল মরার লেগি, আমি ওকে ভালো করে বুঝি বাড়ি পাঠানু। যে তুই চিন্তা করিস নি, তোর ভালোবাসার কথা তুই নাখে ভালো করে বুঝি বলবো। তো তুই আর ছোড়াকে ঘুরাসনি, মাঝে মধ্যে দুই একটা কথা বলিস। উম্মা কি শরমের কথা, সফিক আমাকে এত ভালোবাসে আমি তো জানিনি। ওকে কেন ঘুরাবো, সফিককে তো আমার খুবই ভালো লাগে। তাহলে তো হয়েই গেল। ও ভাবি তুমি এইখানে, তোমাদের বাড়িতে কি তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিনি? এই লাও তোমার ঝাল বড়া। ঠিক আছে এদালে তোর সব সেটিং করে দিনু, তোরা বসে বসে গল্প কর, আমি বাইরে পাহারা দি। ঠিক আছে ভাবি দাও গা। তোমাকে পেয়ে আমার জীবনটা ফুলের বাগান হয়ে গেছে, তোমাকে ছাড়া আমি এখন এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও থাকতে পারবো না, কিন্তু কি করব বলো, খাসি আসার সময় হয়ে গেছে, তুমি এখন যাও আবার পরে এসো। এই বললে হয়, একদিনও শান্তি করে গল্প করতে পারবো না, ওই শালার লেগে কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমি প্রেম করে শান্তি পাবো না। এই ইয়াসিন ভাই শুন যা। কি হলো? তুই তো আমার ছোটবেলাকার বন্ধু,
থেকে কোনো সময় বের হয় না, শুধু নামাজ পড়ার টাইমটুকু বের হয়। নামাজ পড়ি বাড়ি যাওয়ার সময় তুই ওকে আটকাতে পারবি, তাহলে ওর বর্ষাতে আমার প্রেম করা খুব ভালোই হয়তো। হ্যাঁ অবশ্যই আটকাতে পারবো, কাল থেকে তুই নামাজের পর নিশ্চিন্তে এক ঘন্টা ধরে গল্প করিস, ওকে আটকানোর দায়িত্ব আমার। ঠিক আছে বন্ধু, তাহলে কাল থেকে তুই আটকাস। ঠিক আছে যা আটকাবো। কি হলো ভাই, কিছু বলছো? তুমি তো পাঁচ রক্ত নামাজ পড়ো আর আমরা পড়িনি, নামাজ না পড়লে কি হয় বলো তো? নামাজ না পড়লে আমরা কেউ জান্নাতবাসী হতে পারবো না, নামাজই হলো একমাত্র জান্নাতের চাবিকাঠি। নামাজ না পড়লে ভাই সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তাই বলছি ভাই মরণকে স্মরণ করো আর পাঁচ রক্ত নামাজ পড়ো। নামাজ না পড়লে ভাই রোজ হাসুরের দিন আল্লাহ কোনোদিনই ক্ষমা করবেন না। ঠিক আছে ভাই, তুমি এখন যাও, নামাজ পড়ার চেষ্টা করব। কিরে সফিক ভাই, তোর প্রেম কেমন চলছে? আর বলিস নি ভাই, তুই যা আমার উপকার করেছিস এই ঋণ আমি জীবনেও ভুলবো না। এটালে 100 টাকা, বাজারে গিয়ে মিষ্টি খাইলি গা। ঠিক আছে ভাই। ভাই সবই তো শুনলাম, বাপ মাকে ভাত না দিলে কি হয় বলো তো? শোনো ভাই, বাপ মায়ের পায়ের তলে ছেলেদের জান্নাত, আল্লাহ তলা এই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। মা বাবাকে চুল পরিমাণ কষ্ট দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়, তাই আমাদেরকে মনে রাখতে হবে মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেয়া যাবে না। ও বুঝতে পারলাম। আচ্ছা রিয়াজ ভাই, মিথ্যে কথা বললে কি হয়? এই জুবান দিয়েছে কে? আল্লাহ। তাই আল্লাহু বলছেন, এই জুবান দিয়ে যে মিথ্যে কথা বলবে, মানুষের সাথে মানুষের বিভেদ লাগাবে, রোজ হাসরের দিন তার জিভটা কেটে নেওয়া হবে। বুঝতে পেরেছো ভাই সেই দিনটা কত ভয়ঙ্কর হবে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি বাড়ি গেলাম। আল্লাহ, আমি কি ভুল করছি? একটা সহজ সরল মানুষকে প্রতিদিন আটকিয়ে আমি তার বসাতে আমার বন্ধু সম্পর্ক করে দিছি। না না, এটা আমি বিশাল পাপ করছি। কারিয়াজ ভাইয়ের সাথে আমি হাত পা ধরে ক্ষমা চাই লেবো। ভুল হচ্ছে, আমি তো এখনো বিয়েই করিনি। তাহলে আমার বর সাথে তুমি কিভাবে লাইন কাট দিলি? তুমি বিয়ে করনি, তাহলে আমার বন্ধু যে বলল তার মানে? এই সফিক, তাহলে তুই আমার বর সাথে গল্প করিস না? ও নো, শালা নিমু খারাপ, আমাকে সক্করি দিয়েছে কাছে বাটি, আমার বর্ষাতে লাইন করার না, তোর কিছু বলি রে। ওরে বাবা রে, বন্ধুরা আপনারা কেউ এরকম খারাপ কাজে আমার মতন সাপোর্ট করবেন না। একটা কথা মনে রাখবেন, পরের চালে ধ্যান মারলে নিজের চালে পাথর পড়ে। আর ভিডিওটি ভালো লাগলে